সাগরদিঘিতে তৃণমূলে বড় বদল। জেলায় অভিষেক সফরের পর সাগরদিঘিতে তৃণমূলের নতুন ব্লক সভাপতি হলেন শামসুল হুদা। সরিয়ে দেওয়া হল আগের ব্লক সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন দেবাশিস। হারের পর দেবাশিসের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে তৃণমূলের অন্দরে। অবশেষে দেবাশিসকে দায়িত্ব থেকে সরিয়ে দিল দল। ব্লক সভাপতি করা হল শামসুল হুদাকে। বুধবার তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান, চেয়ারম্যান কানাইচন্দ্র মণ্ডল নবগ্রামে বিধায়ক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বদলের কথা ঘোষণা করেন। সবটারই কিন্তু লক্ষ্য হচ্ছে সংগঠনকে মজবুত করা। আগামী ত্রিস্তর পঞ্চায়েত রয়েছে আর কি, সেই ত্রিস্তর পঞ্চায়েতে যিনি আসবেন আগামী নেতৃত্বে আর কি, তিনি যেন সকলকে নিয়ে আমাদের সমস্ত পঞ্চায়েতে যেন যেরকমটা গত 2018 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে সাফল্য ছিল সেই সাফল্যকে অব্যাহত রাখার লক্ষ্যে আমাদের আজকে এই পরিবর্তনের কথা আমাদের রাজ্য নেতৃত্ব সেই নির্দেশটা দিয়েছিলেন। এই মুহূর্তে আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন আর কি, সেটা হচ্ছে যে শামসুল হুদা মহাশয়কে আগামীতে ব্লক সভাপতি করার জন্য বলেছেন। গত উপনির্বাচনে এরকমই একটা রিপোর্ট আমাদের রাজ্যস্তরে গেছে, সেখানে যারা আমাদের অবজারভার ছিলেন তারাও সেটা পরিলক্ষিত করেছেন, দেখেছেন। তার ভিত্তিতে রাজ্য পার্টি মনে করেছে যে এখানে সভাপতি যিনি আছেন তাকে জেলা স্তরে আরও বড় দায়িত্ব দেওয়া এবং ব্লকটা তিনি দেখবেন, এবং সেইখানে হচ্ছে যে আরও কর্মঠ বা মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগের কারণে একটা বিকল্প ভাবনা রাজ্য পার্টি ভেবেছে। সেই ভাবনাতে শামসুল হুদাকে ভেবেছেন সভাপতি হিসেবে তিনি নির্বাচিত। পার্টি তাকে ঘোষণা করতে বলেছেন, আমরা তাকে অ্যাপয়েন্টমেন্ট, আমাদের প্রেসিডেন্ট তাকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন। যদিও জেলা সভাপতির দাবি, রাজ্য কমিটির নির্দেশে দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে সাংগঠনিক জেলা তৃণমূলের সম্পাদক করা হয়েছে। আগামী পঞ্চায়েত ভোটের আগে সংগঠনকে চাঙ্গা করতেই এমন নির্দেশ। গুরু দায়িত্ব পেয়েছি, চ্যালেঞ্জটা খুব কঠিন। সাগরদিঘি হারা এখনো আমরা সহ্য করতে পারছি না, পারিনি। সাগরদিঘি রিকভারি করার জন্য যা যা করার সবাইকে নিয়ে একসঙ্গে ঝাঁপাবো, সবাই মিলে সাগরদিঘিকে দিদির হাতে তুলে দিতে হবে, এইটাই হচ্ছে আমার বার্তা। কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে করবো।